বিগ বার্গার বাংলাদেশে প্রথম একটা গোল্ড বার্গার নিয়ে আসছে। আচ্ছা তাহলে গাইজ আমরা কি করব, এই গোলটা খাইয়ে দিব, কারণ অনেক সময় তো গোল্ড পরাইছি কিন্তু কখনো সোনা খাওয়ানো হয় নাই। হোয়াটস আপ গাইজ, দিস ইজ তৌহিদ ইসলাম রাকিব। গাইজ আজকে আমরা চলে আসছি গ্যান্ডারিয়াতে লিড বার্গারে। বেসিক্যালি লিড বার্গার বাংলাদেশে এই প্রথম একটা গোল্ড বার্গার নিয়ে আসছে, তো আমরা আজকে এই গোল্ড বার্গারটা ট্রাই করার জন্যই চলে আসলাম লিড বার্গার গ্যান্ডারিয়া। গ্যান্ডারিয়া বলতে এটা হচ্ছে সাধনা ঔষধালয় থেকে একটু ভিতরে, স্বপ্ন এক্সপ্রেসের ঠিক অপোজিটে। তো গাইজ আজকে আমরা ট্রাই করতে যাচ্ছি সোনার বার্গার। সোনা তো আপনারা অনেকে কানে বা হাতে পড়তে দেখেছেন, আমিও লাইফে দুই একবার পড়েছি কিন্তু কখনো সোনাকে খাওয়া হয় নাই। আপনারা গোল্ড সমান সমান সোনা ধরে নিতে পারেন, ঠিক আছে, এর বেশি কিছু না। তো আমরা আজকে ট্রাই করবো 24 ক্যারেট গোল্ড বার্গার, যেটার প্রাইস হচ্ছে 999 টাকা। আর একটা অর্ডার করবো হচ্ছে ক্লাসিক চিজ বার্গার, সেটা হচ্ছে 120 টাকা। তো এই দুটো বার্গার আজকে আমরা ট্রাই করবো এবং এটা রিভিউ দেবো, দেখি আসলে সোনার স্পেসিফিক কী টেস্ট থাকে। সোনার কখনো টেস্ট করা হয় না কিন্তু কেমন হয় এই সোনার বার্গার সেটা একটু ট্রাই করা যাক। আমাদের সামনে কিন্তু চলে আসছে গোল্ড বার্গার এবং হচ্ছে ক্লাসিক চিজ বার্গারটা। তো আমরা বেসিক্যালি আপনাদেরকে একটু গোল্ড বার্গারটা দেখাবো, কিন্তু তার আগে দেখাই এখনও কিন্তু গোল্ড ফয়েলটা আমাদেরকে দেওয়া হয় নাই, এটা দিবে। গোল্ড ইডেবল যে ফয়েলটা থাকে সেটা তো একটু মুড়িয়ে দিয়েছি। আমার হাতে যেটা সেটা হচ্ছে ক্লাসিক চিজ বার্গার, এটা প্রাইস নর্মালি 120 টাকা। আর আমরা যে গোল্ড বার্গারটা ট্রাই করব, 24 ক্যারেট গোল্ড নাকি ওনারা দিচ্ছে, তো ওটা আসলে চেক না করে কিন্তু আমি যাবো না, কারণ আমাকে একটু টেস্ট করে নিতে হবে যে আসলে গোল্ডটা রিয়েল কিনা, এটাতে আংটি বানানো যাবে কিনা। এক্সকিউজ মি ভাইয়া, আচ্ছা আমি যদি একটা কাজ করি, এটা তো 24 ক্যারেট গোল্ড তাই না? তা আমি আমার গার্লফ্রেন্ড বা আমার বিয়ের সময় আমি যদি আমার ওয়াইফকে রিং বা অর্নামেন্টস না দিই, আমি যে 24 ক্যারেটের বার্গারটা দিয়ে দিই তাহলে হবে না? আমার ব্যাপার কিন্তু তো গোল্ড আপনি বলছেন, তো গোল্ড 24 ক্যারেট। আচ্ছা তাহলে গাইজ আমরা কি করব, এই গোল্ডটা খাইয়ে দিব, কারণ অনেক সময় তো গোল্ড পরাইছি কিন্তু কখনো সোনা খাওয়ানো হয় নাই। তো এটা আসলে ওই কাজে ইউজ করা যাবে, মানে কাজে বলতে বোঝাচ্ছি খাওয়ানো যাবে যেহেতু 24 ক্যারেট। তো গাইজ এখন কিন্তু ওনারা সোনা মানে গোল্ড বার্গারের উপর লাগাচ্ছে, তা আমরা দেখছি কীভাবে লাগায়। লাগানো শেষ? এত অল্প সোনা দিলে হবে ভাই, একটু বেশি দিতেন। আচ্ছা অর্ডার এবার, আসলে এত অল্প দামে এত বেশি গোল্ড আশা করাটাও ভুল। যে 999 টাকা যে গোল্ড বার্গারটা, এটার সাথে ওনারা একটা কুপন দিচ্ছেন, সেই কুপনে থাকছে হচ্ছে ফার্স্ট প্রাইস 10 গ্রামের একটা গোল্ড বার। হ্যাঁ, তো হয়তো এটা আমিই পাবো। তো গাইজ আমি কিন্তু সুপার এক্সাইটেড এই গোল্ড বার্গারটা ট্রাই করার জন্য, এখন আর দেরি করবো না, আমরা এখন টেস্ট করে দেখি আসলে সোনার টেস্ট কেমন। সেই কাঙ্ক্ষিত গোল্ড বার্গার, সোনার বার্গার। ভালো একটা ফ্লেভার আসতেছে, আর বানটার কথা একটু বলতেছি, ওনার যে বানটা ইউজ করছে বেসিক্যালি এই বানটা হচ্ছে ব্রিওস বান, অনেক সফট। ব্রিওস বান সম্পর্কে অনেকে হয়তো জানেন কীভাবে মেক করে, অর্ডার আমি মেকের কথা বলবো না, আমি চলে আসি বার্গারে। তো গোল্ডের যে টেস্ট ওটা আসলে কেমন ঠিক আলাদাভাবে খেয়ে বলতে হবে। আর তাছাড়া বলি বার্গারের মধ্যে ওনারা ইউজ করছে হচ্ছে 2টা চিকেন ফিলেট দিছে, যেটা ব্রেস্টের ফিলেট, আর অনিয়ন টমেটো আছে, সাথে আছে ওনাদের স্পেশাল মায়োনিস, দ্যাটস ইট। আর গোল্ডটা দেখি, আসলে গোল্ড যেটা টেস্ট করতে আসলাম সেটা তো এই দিক দিয়ে লাগা, এখান থেকে একটু উঠে আলাদাভাবে একটু টেস্ট করি কেমন লাগে না। গোল্ডের টেস্ট আসলে স্পেসিফিকভাবে বলার মতো কিছু খুঁজে পাওয়া যাবে না, তো সোনা কখনো খাই নাই গোল্ড আর কি, সোনা তো ওটা খেয়ে দেখলাম বেসিকলি। সোনা দুইবার পড়া হয়েছে লাইফে কিন্তু খাওয়া হয় নাই কখনো গাইস। তো আজকে খেলাম, আপনারা যারা গোল্ড পড়েন আর যারা কখনো খান নাই তারা কিন্তু গোল্ড বার্গারটা খেতে আসতে পারেন, ওই গোল্ড বার্গারের সাথে সাথে গোল্ডটা আপনাদের খাওয়া হয়ে গেল, দ্যাটস ইট। ভালো খেতে, খারাপ বলা যাবে না, কারণ এটা তো ইউনিক। হ্যাঁ, ইউনিক একটা বার্গার। বেসিক্যালি বার্গার খেতে হয়তো বা গ্যান্ডারিয়াতে অনেকে অনেক দূর থেকে নাও আসতে পারে, কিন্তু গোল্ড বার্গার খেতে আসা উচিত, কেননা গোল্ড বার্গার তো সব জায়গায় হবে না। বাংলাদেশে ফার্স্ট যে রিয়েল গোল্ড 24 ক্যারেট গোল্ড কিন্তু এই লিড বার্গার নিয়ে আসছে, তা আপনারা ডেফিনেটলি আসতে পারেন এখানে গোল্ড বার্গার টেস্ট করার জন্য। আমি তো 2-3টা বাইট মেরেছিলাম, আরেকটা বাইট দিই। ভালো লাগতেছে আসলে বার্গারটা, ভালো লাগতেছে। একটা 2টা বার্গার একসাথে খাওয়াটা খুব
টাফ ব্যাপার। এই জন্য অর্ধেকটা ট্রাই করলাম। তা ওনাদের যে রেগুলার বার্গার, এটা হচ্ছে ক্লাসিক চিজ বার্গার যেটা, সেটা একটু ট্রাই করা যাক। আর এক্সট্রা মায়োনিস আছে ওটার মধ্যেও, কিন্তু গোল্ড এডেবল পেপার সেটাও এই সসটার মধ্যে দিয়ে দিছে। এখন এটা দিয়ে গোল্ড গোল্ড দিয়ে খায় দেখে কেমন লাগে। মাখছে গোল্ড বার্গার, ওটার জায়গা আলাদা, এটার জায়গা আলাদা। বেসিক্যালি টেস্টের দিক থেকে দুটাই ভালো, আপনারা ট্রাই করতে পারবেন। তবে আমি প্রেফার করব আপনারা গোল্ড বার্গারটা ট্রাই করবেন। যারা গোল্ড কখনো খান নাই তারা গোল্ড খেতে আসবেন। যারা এক্সট্রা অর্ডিনারি বা ইউনিক কিছু পছন্দ করেন তাদের জন্যই এই গোল্ড বার্গারটা। আর নর্মালি আসলে যারা শুধু বার্গার খেতে আসবে বা শুধু খাবে তাদের জন্য আসলে হয়তো বা এটা না। তো ঠিক আছে, এই ছিল আমাদের গ্যান্ডারিয়া লিড বার্গার থেকে গোল্ড বার্গার রিভিউ। মোটামুটি দেওয়ার চেষ্টা করলাম, টেস্ট ভালোই, আর টেস্ট ভালো। তো আমি যদি এই বার্গারটার রেটিং করি, মানে গোল্ড বার্গারটা যদি রেটিং করি, বেসিক্যালি টেস্ট এবং প্রাইস সব কিছু মিলে রেটিংটা মোটামুটি আমি 10-এর মধ্যে 8.5 বা 9 দিতে পারি। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.